আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে প্রথমবারের মতো আমি এসেছি তোমাদের বাংলা প্রথম প্রথম কবিতাটা নিয়ে। আজকে আমরা প্রথম যে কবিতাটি রয়েছে মান ধর্ম সেটি আলোচনা। তো কবিতাটি ভিতরে যাওয়ার আগে কবিতাটি সম্পর্কে কবি সম্পর্কে একটু আমরা আলোচনা করবো। দেখো কবিতাটির নাম হচ্ছে মানব ধর্ম। কবিতাটির নাম কি? মানব ধর্ম। মানব মানে কি? মানুষ। এবং মানুষের ধর্ম বলতে আসলে মানুষের যে বৈশিষ্ট্য, ঠিক আছে, মানুষের ধর্ম কি হওয়া উচিত, মানুষের চিন্তাটা কেমন হওয়া উচিত সেটিকে আসলে বোঝানো হয়েছে। তো যে কবিতাটি তিনি লিখেছেন তিনি হচ্ছেন লালন ফকির বা লালন শাহ। তিনি লালন শাহ বা লালন ফকির নামে কি পরিচিত। তো এই লালন ফকির বা লালন শাহ বিশেষ একটি নাম, ঠিক আছে, বিশেষ একটি নাম। তিনি অসাম্প্রদায়িকতার অন্যতম কি বড় দৃষ্টান্ত। তিনি তার গানের মাধ্যমে তার অসাম্প্রদায়িক মনোভাব তিনি প্রকাশ করেছেন। অথচ লালন ফকির বা লালন শাহ কিন্তু খুব বেশি শিক্ষিত ছিলেন না বা প্রাতিষ্ঠানিক বিদ্যা তিনি অর্জন করেননি। তিনি নিজের চিন্তায় নিজের যে জ্ঞান নিজের যে বুদ্ধি এবং সেটাকে কি সাধনার মাধ্যমে তিনি কী করেছিলেন একটা জায়গা পৌঁছেছিলেন এবং নিজস্ব দর্শন নিজস্ব যুক্তি নিজস্ব ভাবনাগুলো প্রকাশ করেছে এবং তার প্রকাশের মাধ্যম কিন্তু ছিল কি গান। মানব ধর্ম যে কবিতাটি শিরোনাম হিসেবে আমাদের বইয়ের প্রথমে দেওয়া হয়েছে মূলত এটি কবিতা নয়, এটি একটি গান। সম্পর্কে কয় লালন কি যাত সংসারে একটি গান, সেই গানটাকে এখানে কবিতা হিসেবে কী করা হয়েছে, রূপান্তর করা হয়েছে এবং আমাদের চার আমাদের অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইয়ের প্রথমে দেওয়া হয়েছে। তো কবিতাটি পাঠের উদ্দেশ্য জানার আগে আমরা কবি পরিচিতি থেকে জেনে নিই। কবি পরিচিতিতে দেওয়া যায় লালন শাহ 1772 খ্রিস্টাব্দে ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়া জন্মগ্রহণ করেছেন। তিনি সাধক সিরাজ শাহ এর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। সিরাজ শাহ, সিরাজ শাহ হচ্ছে তার উস্তাদ বা শিক্ষক। তার একবার যে কবি লেখক বা সাহিত্যিক দার্শনিক তারও কিন্তু একজনকে শিক্ষক ছিলেন। তো শাহ শব্দের অর্থ হচ্ছে কি? প্রভু, গুরু বা উস্তাদ, ঠিক আছে। লালন ফকির তার শিষ্যত্ব গ্রহণ করার পর তার নামের সঙ্গে লালন শাহী কথাটি ব্যবহার করতেন। পরবর্তীতে তিনি যখন গান রচনা করেছেন গানে তিনি নিজেকে ফকির লালন হিসেবে উল্লেখ করেছেন। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন নাই কিন্তু যে বললাম নিজস্ব যে জ্ঞান অভিজ্ঞতা এবং সেটার মাধ্যমে তিনি হিন্দু এবং মুসলমানদের যে ধর্মগ্রন্থ সেটা সম্পর্কে যথেষ্ট কি জ্ঞান অর্জন করেছিলেন এবং নিজের অভিজ্ঞতা উপলব্ধির সংমিশ্রণে নিজস্ব একটা যুক্তি নিজস্ব একটা দর্শন প্রচার করেছেন। সেটি হচ্ছে লালন ফকিরের দর্শন এবং সেই দর্শনগুলি মূলত তার গানের মাধ্যমে কি প্রকাশ পেয়েছে। এবং লালন ফকির প্রায় হাজার খানিক বা তার চেয়ে বেশি কি গান রচনা করেছে, সহস্রাধিক গান রচনা করেছে এবং তার গানের বেশিরভাগ কথাই হচ্ছে মানুষকে জানো, মানুষকে বোঝো, মানুষকে ভালোবাসো, মানুষকে মূল্যায়ন করো, সকল মানুষকে মানুষের সাথে সম্মান দাও, কারণ মানুষের সম্মান দিলে মানুষকে ভালোবাসলে স্রষ্টাকে পাওয়া যাবে। স্রষ্টাকে পাওয়ার জন্য মসজিদ মন্দির গির্জা বা অন্যখানে যেতে হবে না, এটা হচ্ছে তার দর্শন, তার চিন্তা, তার উপলব্ধি। আমরা সেটি কিন্তু তার গান বা তার কর্মের মধ্যেও দেখতে পাই। তো আমরা এই কবিতাটি কেন পাঠ করবো? লালন শাহের লেখা মানব ধর্ম কবিতাটি কেন পাঠ করবো? তোমাদের পাঠের উদ্দেশ্য তোমাদের বা লেখা আছে এই কবিতাটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে যে জাতি বা ধর্ম বা সম্প্রদায়গত পরিচয়ের মধ্যে যে মানুষ এবং মানুষ পরিচয়কে সবচেয়ে বড় এই জিনিসটা তারা বুঝতে পারবে এবং তারা জাত বা ধর্ম নিয়ে মজাদা বাড়াবাড়ি মিথ্যে গর্ব করা থেকে বিরত থাকবে। ওকে, তাহলে আমরা কবিতাটিতে কি চলে যেতে পারি। তবে আমি তার আগে বলছি কবিতাটিতে যাওয়ার আগে মানুষ লালন ফকির সম্পর্কে প্রশ্ন করতেন, যেহেতু লালন ফকির কোনো ধর্ম পালন করতেন না, তিনি ইসলাম ধর্ম পালন করতেন না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্ম পালন করতেন না সমাজে, তাই মানুষ তারা জাত নিয়ে ধর্ম নিয়ে প্রশ্ন করতেন যে আপনি কোন ধর্মে, লালন ফকির কোন জাতি, ঠিক আছে। তো লালন ফকির জাতকে যেহেতু মানেন না, ধর্মকে বিশ্বাস করেন না, ঠিক আছে, তাই তিনি আবার পাল্টা মানুষকে প্রশ্ন করেছেন যে আপনারা আসলে কি কেন এই ধর্ম পালন করেন, আপনারা কোন জাতি, বা আমি জাত বা ধর্ম কিন্তু আমি আমার নজরে আমার চোখে দেখলাম না যে আমি তো পালন করব, ঠিক আছে। তারপরে লালন ফকির কিন্তু আবার নাস্তিক ছিল এরকমটি মনে করেন, তিনি স্রষ্টায় বিশ্বাসী ছিলেন কিন্তু ধর্মে বিশ্বাসী ছিলেন না, মানুষের মধ্যে যে ব্যবধানগুলো রয়েছে ভেদাভেদগুলো রয়েছে সেগুলোতে তিনি বিশ্বাসী ছিলেন না। এটি আমরা তার কবিতার মাধ্যমে কি বুঝতে পারব। ওকে, আমরা কবিতাটি তার পড়ে লিখেছি আমাদের আলোচনা সুবিধার্থে। তোমরা প্রথম অংশটি দেখো, প্রশ্ন হচ্ছে প্রথম অংশের যে কথাটি সেটা হচ্ছে সব লোকে কয় লালন কি জাত সংসার। সব লোকে কয় কয় মানে বলে বা জিজ্ঞেস করে জানতে চায় যে লালন ফকির বা লালন শাহ এই জগৎ সংসারে কোন জাতের। এখানে জাত শব্দটি ধর্ম বোঝাতে ব্যবহার করা হয়েছে, কি বোঝাতে, ধর্ম, যে লালন ফকির লালন শাহ কোন ধর্মের লোক এটা সকল মানুষ জিজ্ঞাসা করে।
লালন কয় মানে লালন এই প্রশ্ন উত্তরে বলে যেতে কি রূপ দেখলাম না এই নজরে আমার এই নজরে আমার এই দৃষ্টিতে আমার এই জ্ঞান উপলব্ধিতে আমি তো যেতে পারতাম ধর্ম বা বৈশিষ্ট্য ধর্ম এর বৈশিষ্ট্য বা ধর্ম কিসের তো আমি আমার নজরে দেখলাম না আমার নজরে তো কোনো ধর্মই কে পড়ে না আমার কি চিন্তা কোনো ধর্মই আসে না কথা কি বুঝতে পেরেছ ওকে এবার কবি বা লালন ফকির তিনি যে ধর্ম মানেন না তিনি যে ধর্ম পালন করেন না তার কাছে সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ সকল গোত্রের মানুষ সমান সেটি তিনি কি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন বলছেন কেউ মালা কেউ তসবি বলায় কেউ মালা কেউ তসবি বলায় তাই তিনি যা ভিন্ন বলায় কেউ মালা কেউ তসবি বলায় এখানে কেউ মালা আর কেউ তসবি এখানে কেউ বলতে অনির্দিষ্ট করে মানুষ কথা বলেছে এখানে মালা দ্বারা বলতে হিন্দুদের জপমালাকে বোঝানো হয়েছে আর তসবি বলতে মুসলমানদের তসবিকে বোঝানো হয়েছে নামাজ পড়ার পরে আমরা যে আল্লাহকে ডাকি বা সুবিধা ডাকি জিকির করি হ্যাঁ বর্ণনা করি সেই তসবি এভাবে তসবিটা হচ্ছে মুসলমান বা ইসলাম ধর্মের প্রতি আর এখানে বারা হচ্ছে হিন্দু ধর্মের প্রতি কবি বলছেন লালন ফকির বলছেন যে কেউ কি তসবি বললে বা কেউ গলায় মালা বললে কি মানুষের জাত বা মানুষের ধর্ম ভিন্ন হয়ে যায় এতে কি মানুষের পরিচয়টাকে আলাদা হয়ে যেতে পারে যাওয়া কিংবা আসার যাওয়া কিংবা আসার জিতের চিহ্ন রয় কারাবে প্রশ্ন করছেন যাওয়া কিংবা আসার এখানে যাওয়া মধ্যে মৃত্যুর সময় নিবন্ধন হয়েছে আসার মধ্যে জন্মের সময় নিবন্ধন হয়েছে জিতের চিহ্ন মানে যার বা ধর্মের বৈশিষ্ট্য অর্থাৎ এই জিতের চিহ্ন বা ধর্ম বোঝাতে মালা এবং তসবিকে বোঝানো হয়েছে বলছে যখন মানুষ জন্মগ্রহণ করে তখন কি মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কি তার এই তসবিটা সঙ্গে নিয়ে জন্মগ্রহণ করে বা এই জপমালাটাকে সঙ্গে নিয়ে জন্মগ্রহণ করে কিংবা যখন মৃত্যুবরণ করে যখন পৃথিবী থেকে চলে যায় তখন কি এই মালা বা তসবি যেটা জাতের বা ধর্মের চিহ্ন সেটি কি তাদের সঙ্গে দেওয়া হয় সেটা কি তারা নিয়ে যায় আসলে যায় না তাই তিনি বলছেন যেহেতু যায় না যেহেতু নিয়েও আসে না তাই তসবি এবং মালার কারণে মানুষের পরিচয় বদলে যেতে পারে না মানুষের পরিচয় আলাদা হতে পারে না তার মানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে সকল মানুষ কি এক এবং এই ধরনের কথা লিখেছে মনুষ্য ধর্ম মূল কথা অর্থাৎ মানুষের আসল পরিচয় সে মানুষ ওকে এরপর তিনি আরো একটা যুক্তি দিচ্ছেন বলছে গর্তে গেলে খুব জল গর্তে গেলে খুব জল হয় গঙ্গায় গেলে গঙ্গা জল মূলে এক জল সে যে ভিন্ন হয় ভিন্ন জায়গায় পাত্র অনুসারে একটু খেয়াল করো কত সুন্দর কথা বলছে গর্ত মানে হচ্ছে কি কোন একটা কি জলাশয় ঠিক আছে এটা কূপ হতে পারে এটি কোনো পুকুর হতে পারে নর্দমা হতে পারে ঠিক আছে সেখানকার জলকে আমরা বলছি সেই গর্তের জলকে বলছি খুব জল মানে জল যদি গর্তের মধ্যে থাকে গর্তের মধ্যে যায় সেটা খুব জল গর্তের জল সেটার কোনো কি মূল্য না কিন্তু সেই জল যদি গঙ্গা যায় গঙ্গা হচ্ছে নদী গঙ্গা নদী গঙ্গা নদীর মধ্যে যে জল থাকে সেই গঙ্গা জল এবং গঙ্গা জল হিন্দু ধর্ম মতে হিন্দু ধর্মের লোকদের কাছে অত্যন্ত পবিত্র এবং পবিত্রতার প্রতি হিন্দুরা প্রায় তাদের প্রতিটি ধর্মীয় কাজে গঙ্গার জল ব্যবহার করে অথচ অথচ কবি বলছে লাল কবি বলছে কূপের জল জল গঙ্গার জল জল মূলে এক মূলে মানে আসল পরিচয়ে এই দুটো জলের আসল পরিচয় সে জল সে যে ভিন্ন না এই দুটি জল আলাদা না কিন্তু ভিন্ন জায়গায় পাত্র অনুসারে অর্থাৎ এই জলটি কোন পাত্রে আছে সেই অনুসারে আমরা মানুষ জলকে ভিন্ন ভিন্ন পরিচয়ে পরিচিত করে থাকি কি যদি জলটি কূপের মধ্যে থাকে তার কোনো মূল্য দেয় না যদি জলটি কোন পাত্রে থাকে গঙ্গা এই পাত্রে থাকে তাহলে এটি অধিক মূল্য তাহলে কোন পাত্রে আছে সেটার উপরে আমরা জলের কি মূল্যায়ন কিন্তু কবি বলছে যে এই পাত্র অনুসারে জল আলাদা হয় আমাদের কাছে তা আসলে কি মূল্যে এর আসল পরিচয় সে জল এবার কি খেয়াল করতো এখানে জল বলতে কিন্তু আমাদেরকে জাতকে বোঝানো হয়েছে মূল বলতে আসল পরিচয় বোঝানো হয়েছে তো মানুষ কিন্তু একই রকম খেয়াল করতো আমি বা তুমি ধরো আমি ইসলাম ধর্ম অনুসরণ করছি কারণ আমি আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে তারা হচ্ছে ইসলাম ধর্ম পালন করে আমি কিন্তু ইসলাম ধর্ম নিয়ে জন্মগ্রহণ করি আমি সেই পরিবারে জন্মগ্রহণ করেছি আস্তে আস্তে বড় হচ্ছি দেখছি আমার বাবা আমার মা নামাজ পড়ে কোরআন পড়ে তারা আমাকে কি সেই ধর্ম পালন করতে উৎসাহিত করছে কিনা আমি ওই ধর্ম পালন করছি আমি কিন্তু ধর্ম নিয়ে জন্ম ঠিক আছে আমি খেয়াল করতো আমার জন্মটা যদি কোনো হিন্দু ঘরে হতো আমার বাবা মা যদি হিন্দু হতো তাহলে তো আমি আস্তে আস্তে হিন্দু ধর্মই পালন করতাম তার মানে কি আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি কোন পাত্রে আছে কোন পরিবারে আছে সেই অনুযায়ী কিন্তু আমার কি হচ্ছে পার্থক্য হচ্ছে আমার পরিচয়টা বদলে যাচ্ছে আমার ধর্মের পরিচয়টা বদলে যাচ্ছে যখন আমি দেখছি যে আমি ইসলাম ধর্ম অনুসারী এখন বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করছি তখন আমি কি মুসলিম যখন আমি হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছি বাবা মা হিন্দু ধর্ম পালন করছে আমি পালন করছি তখন আমি কি হিন্দু তার মানে আমার মূল
এই বেরে শব্দের অর্থ কিন্তু হচ্ছে বেশ বা উত্তম। জাতের কথা হচ্ছে এই জগৎ জুড়ে এই পৃথিবী জুড়ে এই জাত নিয়ে বেশ কথা এবং লোকে মানে মানুষ গৌরব করে গর্ব করে এখানে এখানে যথা কথা অযথাই কি করে জাত নিয়ে বংশ পরিচয় নিয়ে অযথাই কি গর্ব করে অহংকার করে কি এবং সেটা বেশ উত্তম ভাবে। লালন কি করে লালন সে জাতের ফাঁকা লালন হচ্ছে আমি এই জাতের ফাঁকা মানে জাতের বৈশিষ্ট্য ধর্মের পরিচয় এগুলোকে আমি বিক্রয় করেছি কি বাজারে সাত বাজারে অর্থাৎ তিনি তার মানের নাতি নেতাকে বিক্রয় করে দিয়েছেন তার জীবন থেকে তার চিন্তা থেকে তার মাথা থেকে তিনি এই জাত বা ধর্মকে কি করেছেন তিনি স্যাক্রিফাইস করেছেন বিসর্জন করেছেন এটাকে তিনি তার চিন্তায় তার কর্মে তার আচরণে তার মধ্যে তিনি রাখেন না কারণ তিনি জাতকে গুরুত্বপূর্ণ মনে করেন না তিনি ধর্মকে গুরুত্বপূর্ণ মনে করেন না এই জন্য তিনি মানুষ যে জাত নিয়ে ধর্ম নিয়ে অযথাই নিজেদের মধ্যে কি ঝগড়া করে অযথাই নিজেদের ধর্ম নিজেদের জাত নিজেদের বংশকে শ্রেষ্ঠ মনে করে অন্যদেরকে তুচ্ছতা ছিল মনে করে কবি সেখান থেকে সরে এসেছে যে আমি এই জাতকে গুরুত্বপূর্ণ মনে করি না তাই আমি জাতকে সাত বাজারে বিক্রয় করে দিয়েছি আপনারা গর্ব অহংকার করতে পারেন কিন্তু তিনি এরা বলার চেষ্টা করেছেন যে এখানে গর্ব অহংকার করার কিছু নেই কারণ সকল মানুষের আসল পরিচয় সে হচ্ছে মানুষ। এই যে চিন্তাটা এটি আমরা সামগ্রিকভাবে বলি অসাম্প্রদায়িক চিন্তা যুগে যুগে অনেক মহামানব পৃথিবীতে এই অসাম্প্রদায়িকতা বাণী কি উচ্চারণ করেছে যেমন মধ্যযুগে কবি চণ্ডীদাস বলেছেন শূন্য মানুষ পাই সবার উপর মানুষ সত্য তাহার উপর পাই তাহলে সবার উপর মানে কি এই জাতি ধর্মবর্ণ এই সকল পরিচয় হতে মানুষের আসল পরিচয় সে মানুষ এর যে মানুষের আর কোনো বড় পরিচয় হতে পারে না সে ধর্মের পরিচয় নয় লোকটের পরিচয় নয় ধন সম্পদের দিক থেকে নয় নরনারীর দিক থেকে নয় বাঙালি ইংরেজ এরকম পরিচয়ের এই নয় সকল মানুষের আসল পরিচয় সে মানুষ। লালন ফকিরের মানধর্ম কবিতাটিতে সেটাই ব্যক্ত করা হয়েছে এবং তোমরা অবশ্যই ভালো করে কবিতাটিকে পড়ে থাকো দেখে থাকো ক্লাসটা অবলম্বন করে থাকো তাহলে অবশ্যই বুঝবা যে যার ধর্ম বর্ণ এগুলো মানুষের প্রতি পার্থক্য এটা অবশ্যই লালন ফকিরের দর্শন সেটাই এবং আমরা নিজেদের মধ্যে সেটাকে ডিভাইডেড করেছি আলাদা করেছি পৃথক করেছি কিন্তু আমাদের মূল পরিচয় মানুষের আসল পরিচয় সে মানুষ এর যে মানুষের আর কোনো বড় পরিচয় হতে পারে না। তো আমরা এই গানটির মাধ্যমে সেই বিষয়টিকে বুঝতে পেরেছি তো লালন ফকির এই দর্শন আমাদেরকে প্রচার করার চেষ্টা করেছেন তার প্রায় সকল গানে কি সেটি যে মানুষকে ভালোবাসো মানুষকে মূল্যায়ন করো মানুষকে সম্মান দাও মানুষের উপকার করো যেটিকে আমরা বলছি মানব ধর্ম বা বংশধর্ম এবং মানুষকে ভালোবাসার স্রষ্টাকে ভালোবাসা হবে স্রষ্টাকে পাওয়া যাবে। তো শিক্ষার্থীরা তোমরা সবাই সুন্দর করে কবিতাটি পড়বে শব্দার্থ টিকা পাঠন কোনো পরিস্থিতি পড়বে আশা করি কবিতাটির মর্মার্থ তোমরা অনুধাবন করতে পারবে এবং সেই অনুযায়ী সকল মানুষকে যথাযথ মর্যাদা এবং সম্মান দেবে। তো ঠিক আছে আজকে আর নয় ভালো।